বনানী কবরস্থানে চিরনিদ্রায় হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি বললেন বিশিষ্টজনেরা। আরও দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্টে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা আনুষ্ঠানিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে এইচটি ইমাম আসলেও এবার আসলেন নিথর দেহে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম জানাজা শেষে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে নাগরিক শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবার এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনরা জানালেন রাজনৈতিক অঙ্গনের বিচক্ষণ এ ব্যক্তির চলে যাওয়ার শূন্যতার কথা। আমি তার ব্যক্তিগতভাবে, তিনি আমার অভিভাবক ছিলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে এভাবে অকালে চলে যাওয়াটা আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসটি ইমাম সাহেবের বর্ণাঢ্য জীবন, মেধা শ্রম দিয়ে তিনি সরকারকে যেমন সমর্থন করেছেন, তেমনি করে তিনি দেশের অনেক কাজ করেছেন, আওয়ামী লীগের প্রচার সেলে দায়িত্ব পালন করেছেন। এমন কর্মনিষ্ঠ মানুষ এসটি ইমাম সাহেব, তার মৃত্যুতে যে শূন্যতা হলো এটা সহজে পূরণ হবার নয়। তার ছেলে তানভীর ইমাম জানান, বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো সরে আসেনি তার বাবা। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার সারা জীবন চলেছেন এবং সে চলার পথে অনেক চড়াই উতরাই এসছে, সব কিছুই তিনি পার করেছেন, কিন্তু কখনোই তার লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হন নাই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে, সেখানে হয় তার দ্বিতীয় জানাজা। সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় গেল বুধবার রাতে মারা যান এসটি ইমাম। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।